হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। ডিসি সার্কিটের অন্য আরেকটি লেকচারে আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন তাহলে দেখে নিই আজকের ম্যাথ ক্লাস। তো এখানে আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি। তো বলা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ রিটার্ন কারেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্স। বলতেছে এই সার্কিটটাতে ইন্ডিপেন্ডেন্ট যে সোর্স আছে, অর্থাৎ ব্যাটারিকে উল্টায় বলছে আর কি, এটাই মূলত ইন্ডিপেন্ডেন্ট সোর্স বা স্বাধীন সোর্স বলবেন আপনারা। তো এই স্বাধীন সোর্স বা ব্যাটারিটার রিটার্ন কারেন্ট মানে কি, একটা হচ্ছে ব্যাটারি ডেলিভারি কারেন্ট আর একটা হচ্ছে রিটার্ন কারেন্ট। ডেলিভারি কারেন্ট যে কথা, রিটার্ন কারেন্টও সেম কথা, অর্থাৎ এই কারেন্টটাই এখান থেকে বের হয়ে আবার কারেন্টটাই সব সার্কিটের প্রয়োজন মেটানোর পরে এখান থেকে ব্যাটারির নেগেটিভে ফিরে আসবে। তো এই ফিরে আসার কারেন্টটা কত? তো আপনি ফিরে আসার কারেন্ট যে কথা, বের হয়ে যাওয়া কারেন্টও একই কথা। তো জাস্ট কথাটাকে একটু ঘুরানো হয়েছে, অন্য কিছু না। তো কারণে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ রিটার্ন কারেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো কারেন্ট বের করতে গেলে, অর্থাৎ টোটাল কারেন্ট বের করতে গেলে আমাদেরকে টোটাল রেজিস্ট্যান্সটা জানতে হবে। তো প্রতিবারের ন্যায় আমি করে আপনাদেরকে ক্লাস করাতে আসি নাই, আজ করে দেখাবো কিভাবে করতে হয়, করে দেখাবো। ক্লাসটা হয়তো একটু লেন্থলি হতে পারে, ধৈর্য ধরে দেখুন। তো আমরা যখন এদিক থেকে হিসাব করব, শুরুতেই দেখতে পাচ্ছি এই দুটো সিরিজে আছে। আপনি বলবেন ও সিরিজে করে দিলাম যোগ, করে দেওয়ার পরে আর করতে পারি না। কেন? কারণ এটি আমি সিরিজ করলাম, একটা হয়ে গেল, একটা হওয়ার পরে এরপরে কি করব? এটার সাথেও প্যারালাল না, যেহেতু রেজিস্টারটা খেয়াল রাখুন আমার এই হাতের এইখানে, অর্থাৎ এই এই জায়গায় এটাই হচ্ছে এখন রেজিস্টার, এই দুজন মিলে। তাহলে এই মাথাটা এটার সাথে লাগানো, তার মানে ওর সাথেও কিছু করতে পারলাম না, এর সাথেও কিছু করতে পারলাম না। আচ্ছা, তারপরে এদিক থেকে দেখা যাচ্ছে একটা করার পরে আপনি বেজে যাচ্ছেন। আমি মূলত এই জন্য এটি করাইনি, কারণ এটি দেখাতে হবে আপনাদেরকে। এইখান থেকে বললেন যে না, এখানে শেষ করলাম, আচ্ছা এখান থেকে হচ্ছে না, এদিকে দেখি। এদিকে দেখলেন যে এই পাঁচের সাথে পাঁচ কীভাবে আছে, প্যারালালে আছে। এখন বলবেন কীভাবে, ভোল্টেজ সেম হলে বলা হয় প্যারালাল। দেখুন পাঁচের এই মাথা আর এই পাঁচের এই মাথা এখানে লাগানো, আবার পাঁচের এই মাথা আর এই মাথাটা এই যে শর্ট লিঙ্কটা দ্বারা দুজন লাগানো। দ্যাট মিন্স এই দুই মাথায় ভোল্টেজ ড্রপ আপনি যদি হিসাব করেন যা পাবেন, এই দুই মাথায় ভোল্টেজ ড্রপও সেম পাবেন। তার মানে এই দুটো কিসে আছে, প্যারালাল আছে। আচ্ছা, আপনি যখন এটাকে প্যারালাল করবেন, প্যারালাল করার পরে এরপরে আবার বেজে যাবেন, বলবেন ওইদিকে একটা দুইটা কি করব। তাহলে এখান দিয়েও আগাতে পারছেন না, ওদিক থেকেও আগাতে পারছেন না, এদিক থেকে এটাও হচ্ছে না, কারণ এদিকে আর একটা বের হয়ে আছে। এই ধরনের সমস্যা যখন আপনারা পড়বেন বুঝতে হবে তখন এই অঙ্কটা ট্রিকি। আপনাকে স্বাভাবিক যে সিরিজ প্যারালাল করে করে অ্যাডভান্স হবেন সেই রুলসে গেলে আর হবে না। এটাতে আমাদেরকে পয়েন্টগুলো, পয়েন্ট মেথড বলে অনেকে, পয়েন্টগুলোকে ডিমার্ক করে নিতে হবে। সে এটা সমাধানের রাস্তা হচ্ছে এরকম, আমরা এটাকে এ ধরব, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি এবং এটাকে ধরলাম ডি। অর্থাৎ যেখানে যে যে পয়েন্টগুলো আছে, যেখানে যেখানে সমস্যা, ওই বিন্দুগুলোকে ধাপ ধাপ করে আপনারা কি করবেন, নাম দিয়ে নেবেন যে এ বি সি ডি। এদিকে তো সমস্যা নাই না, এটা তো সিরিজ, এটা বুঝেই যাচ্ছে, এদিকে ঝামেলা নাই, তাহলে এদিকে আর আসার দরকার নেই। তাহলে আমরা করলাম কি, যে ঝামেলার পয়েন্টগুলোকে পয়েন্ট দিয়ে নিলাম, আর করব কি, এখানে চারটা বিন্দু দিব, এই এ বি সি ডি। এখন খেয়াল করুন বি এবং ডি একই বিন্দু, কিভাবে একই, এই যে শর্ট লিঙ্কটা দ্বারা বলতেছে কি এটাও যা এটাও তা, কারণ এই এই বারটা দ্বারা কি বোঝা যাচ্ছে, শর্ট। এই শর্ট অর্থই হচ্ছে এই বিন্দু যা এই বিন্দুও তা। তাহলে আমরা এই বি অথবা ডি যে কোনো একজনকে কমায় ফেলবো, কারণ বিন্দু বেশি রাখার দরকার নেই। তাহলে এই এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে যেহেতু এ দুটো বিন্দু শর্ট বলছি, মানে একই বিন্দু বলছি, তাহলে এটার নাম দিয়ে দিব কি, ডি কমা বি, মানে এটা ডি বিন্দু যা বি বিন্দুও তা, এই শর্ট লিঙ্কের কারণে। আচ্ছা, এটা ইন্ডিপেন্ডেন্ট, এই ধরনের শর্ট এখানে নাই, এখানেও নেই। তাহলে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ। এখন এই বিন্দু তিনটা আমরা হিসাব করব, আমরা প্রতিটা রেজিস্টার একটা একটা করে ধরব। সে এ পাঁচ পাঁচের কাছে আসেন, এখানে এখান থেকে প্রবলেম শুরু, তো এখানে আসেন। এ পাঁচকে জিজ্ঞাসা করলাম, পাঁচ তোমার দুটো টার্মিনাল কার কার সাথে লাগানো, মানে রেজিস্টার দুটা মাথা থাকে, একটা মাথা অপর মাথা, তো একটা মাথা কার সাথে লাগানো, অপর মাথা কার সাথে লাগানো। তো ওকে জিজ্ঞাসা করার পরে ও বলতেছে
যে ওস্তাদ আমার একটা মাথা এর সাথে লাগানো আর একটা মাথা এই নিচে, আপনি ডি বলেন আর বি বলেন, যে কোনো একটা বলেন ওই এ এইখানে লাগানো। আচ্ছা ডি, তো আমার ডি কোথায়? এখানে। তাহলে একটা মাথা এ, অপর মাথা হচ্ছে কি ডি। তাহলে আমরা করলাম কি, এই এই এ এবং ডি এর মধ্যখানে একটা রেজিস্টার এঁকে দিলাম, যার নাম হচ্ছে কত, পাঁচ। এই পাঁচটাকে কিন্তু খুলে নিয়ে আসলাম, এরপরে দিয়ে এই পাঁচের কাছে আসলাম। এই পাঁচকে বললাম, পাঁচ তুমি কোথায় কোথায় আছো বলো আমাকে একটু। সে বলতেছে আমি এ এবং বি এর মধ্যখানে আছি। তাহলে বি তো আবার এটা সেম, তাহলে এ এবং বি, দ্যাট মিন্স এই এ এবং বি এর মধ্যখানে এই পাঁচটাকে আমরা লিখলাম। ওকে, লেখার পরে এই পাঁচের কাছে গেলাম, বললাম তুমি কার কার সাথে আসো? সে বলতেছে আমিও এ এবং বি এর কাছে আছি। কিভাবে? এই শর্ট লিঙ্কটা হয়ে এ তে, এটা এটা হচ্ছে এখন এ আপনার, কারণ এটা যদি এ হয় এই শর্ট লিঙ্কটার এটা হচ্ছে কি এ, তাহলে এ এবং এই টার্মিনালটা হচ্ছে বি, তাহলে বি যে কথা ডি সে কথা, তার মিন্স এ এবং বি এর মধ্যখানে আবার কত, পাঁচ, আরেকটা এ, আরেকটা এ এবং বি এর মধ্যখানে পাঁচ। আমরা সিটাকে একটু দূরে নিই, এটা সি। তাহলে আমার হয়ে গেল কয়টা, এই একটা দুইটা তিনটা, শেষ। শেষ হওয়ার পরে এইদিকে আসলাম, এই পাঁচকে জিজ্ঞাসা করলাম, পাঁচ তুমি কার কার সাথে? বললো আমি বি এবং সি এর সাথে। তাহলে বি কোথায়? এখানে, বি এবং সি এর সাথে। আচ্ছা ভালো কথা, তাহলে এই বি এবং সি এর সাথে এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে পাঁচ। আচ্ছা তাহলে এটাও গেল। এর কাছে আসলাম, এ পাঁচ তুমি কার সাথে? বলতেছে আমি ডি এবং সি এর সাথে। তাহলে ডি, ও ডিও তো এখানে, তাহলে ডি এবং সি মানে এইখানে, তাহলে এইখান থেকে আসবে এই পাঁচ, দিয়ে দিলাম প্যারালালে, অর্থাৎ এই যে ডি থেকে সির দিকে যাচ্ছে, এই যে ডি থেকে সির দিকে গেল। আচ্ছা দেওয়ার পরে তাহলে এটাও শেষ, বাকি থাকলো কে, দুই এবং তিন। দুই এবং তিন তো সিরিজে না, দুই এবং তিনকে সিরিজ করলে কত হয়, পাঁচ, যদি আমরা একসাথেই লিখি। দেখুন দুই যাত্রা হচ্ছে এইখান থেকে শুরু করে এখানে আসব, এটা মানে কি আপনারা বলবেন, এটা মানে এ, কারণ এই টার্মিনালটা এ হলে এই শর্ট লিঙ্কটার এটা হচ্ছে কি এ, তাহলে এটা হচ্ছে এ, এর থেকে কোথায়, সিতে, কত, দুই এবং তিন হচ্ছে পাঁচ, তাহলে এ থেকে সিতে। ওকে, এই এ থেকে এই একটা, এই একটা, দুইটা রেজিস্টার কোথায় গেল, সিতে গেল। তাহলে এ তে হচ্ছে কত, এখানে হচ্ছে কত, দুই এবং তিন, তাহলে এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে তিন। এখন দেখুন তো এই যে সমস্যা, এই সমস্যাটাকে আমরা এইভাবে সিম্পলিফাই করে ফেললাম, আর এ পয়েন্ট থেকে সিরিজে চার, ডি পয়েন্ট থেকে সিরিজে চার আমরা দিয়ে দিব। এদিক থেকে এই যে এইখানে এই সিরিজে এটা হচ্ছে চার, এদিকে এটা হচ্ছে সিরিজে, এই ডি পয়েন্ট থেকে সিরিজে হচ্ছে চার, আর এদিকে একটা ব্যাটারি লাগানো। এই তাহলে এই এইভাবে সিম্পলিফাই হয়ে গেল জিনিসটা। তাহলে এটাকে এবার আপনারা সমাধান করেন, দেখুন তো খুব সিম্পল, এটি কিসে আছে প্যারালালে, এই তিনজন কিসে আছে প্যারালালে, এটা প্যারালাল হওয়ার পরে যে ডাটা আসবে, এটা প্যারালাল হওয়ার পরে যে ডাটা আসবে, এই প্যারালাল ডাটার সাথে এটা কিসে থাকবে সিরিজে, আমরা করি দেখুন। আর ইকুইভ্যালেন্ট আমরা এখান থেকে শুরু করি, ফাইভ এবং ফাইভ প্যারালাল, তাহলে ফাইভ প্যারালাল ফাইভ দিয়ে দিলাম এইটাকে। তাহলে এটা করার পরে কি হয়ে গেল, একটা হয়ে গেল না, এই দুজন মিলে একটা হয়ে গেল। এই একটার ভ্যালুটা কত হবে, টু পয়েন্ট ফাইভ, মানে পাঁচকে পাঁচ দিয়ে করলে হবে 2.5। আচ্ছা দেখুন তো এদিক থেকে যে দুই এবং তিন, এটা কত লেখা যায়, পাঁচ লেখা যায় না দুই এবং তিনকে, তাহলে এটার সাথে এই পাঁচের সাথে এই পাঁচ এই আড়াই কিভাবে আছে, সিরিজে আছে। এই যে দেখুন কারেন্ট চলার পথ একটা, দ্যাট মিন্স এটা এবং এটা কিসে আছে, সিরিজে। তাহলে প্লাস, সিরিজ মানে হচ্ছে প্লাস, এই আড়াইয়ের সাথে প্লাস করবো কতকে, পাঁচ, এই পাঁচ মানে কিন্তু এই দুই এবং তিন। আচ্ছা করার পরে অপারেশন শেষ হলেই একটা কি আসবে, ব্রেকেট আসবে। আচ্ছা তাহলে এইটা শেষ, অপারেশন শেষ, ব্রেকেট দেওয়া শেষ, তাহলে আমি এই এই সিরিজ করার পরে যে ডাটা পাবো তাকে একটা করে দিলাম, তার মান কত, তার মান হচ্ছে 2.5-এর সাথে পাঁচ যোগ করলে হবে 7.5। ওকে তাহলে দেখুন তো এই 7.5, তারপরে হচ্ছে এই পাঁচ পাঁচ পাঁচ, এরা সবাই কিসে আছে, প্যারালালে আছে। তাহলে প্যারালাল থাকলে কি করতে হবে, এই যে রেজাল্ট, দ্যাট ইজ দ্য 7.5। খেয়াল রাখবেন এই যে থার্ড ব্রেকেট, এই ভিতরের সবাই হচ্ছে যে অপারেশন করার পরে মান আসবে 7.5, এই রেজাল্টের ইনভার্স, দ্যাট মিন্স এটার ইনভার্স করলাম, তার সাথে প্লাস ফাইভের ইনভার্স। এই যে মাল্টি রেজিস্টার যদি প্যারালাল করতে চান আপনারা একসাথে, অপারেশন কিভাবে লেখেন সেটা আমি এর পূর্বে দেখিয়েছি,
অর্থাৎ এই তিনটাকে যদি আপনি লিখতেন, কি লিখতেন এইভাবে যে 5 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 5 ইনভার্স, এইভাবে লিখে হোল ইনভার্স দিতেন। আর হোল ইনভার্স দেওয়ার সাথে সাথে কি হয়ে যেত, এই তিনজন প্যারালাল হয়ে যেত। এখন এই তিনজনের জায়গায় আরেকজন আছে আর কি, ও হচ্ছে এক্সট্রা, এখন মানে 7.5টা আরেকজন। তাহলে সবাই কিসে আছে, এই চারজন কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এই হচ্ছে যে 7.5, তো তার ইনভার্স যোগ এই একটা 5 তার ইনভার্স যোগ এই আরেকটা 5 তার ইনভার্স যোগ এই আরেকটা 5 তার ইনভার্স। করার পরে কি করতে হয়, একটা হোল ইনভার্স দিতে হয় না, এই যে থার্ড ব্রেকেট দিলাম এইখান থেকে এই দিলাম হোল ইনভার্স। ইনভার্স দেওয়ার পরে কি হয়ে গেল, এরা চারোজন প্যারালাল হয়ে গেল। প্যারালাল করার পরে এই চারোজন মিলে কি হয়ে যাবে, একটা হয়ে যাবে না, এই চারজন মিলে এইভাবে একটা হয়ে যাবে। অর্থাৎ এই রেজাল্ট, রেজাল্টটাকে ইনভার্স করার পরে হোল ইনভার্স করে উল্টিয়ে দিলে আর ইকুইভ্যালেন্টের যে ভ্যালু আসবে, অর্থাৎ তাদের প্যারালাল মানে সমান হবে সেই একটার সাথে। এই দুজন কিভাবে আছে সিরিজে, না দেখুন তো কারেন্ট চলার পথ একটা, দ্যাট মিনস সিরিজে অবস্থান করছে। এই রেজাল্টার সাথে, দ্যাট মিনস এটার সাথে, এই চার এবং চারকে কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এইটার সাথে +4+4, দ্যাট মিনস এইট আর কি। তো আমরা যদি এখানে রেজাল্টটা দেখি কত হবে, 1.36+8, তো 1.36 সাথে 8 যোগ করলে হবে 9.36 ওহম। এটি হচ্ছে আমার এই দুই টার্মিনালে টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু। এই টোটাল রেজিস্ট্যান্স যেহেতু পেয়ে গেছি, ভোল্টেজ যেহেতু জানি, রিটার্ন কারেন্ট বলেন, টোটাল কারেন্ট বলেন, বা ব্যাটারির আউটগোয়িং কারেন্ট বলেন, একই কথা আমরা বের করে ফেলছি যে আই টোটাল, এখানে লিখে দিলাম আমি রিটার্ন, যেহেতু ওরা রিটার্ন কথাটা জানতে চাইছে সেজন্য রিটার্ন লিখে দিলাম, ইজ ইকুয়াল টু বি বাই আর, অর্থাৎ 12 ÷ 9.36, 1.39 অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে করে রিটার্ন কারেন্ট বের করা হয়। দ্যাট মিনস এখানে মূল কনসার্ন ছিল হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করা। তো এই ধরনের অঙ্কগুলোতে আপনাকে অবশ্যই বিন্দু বা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে এটি বের করতে হবে। এই পয়েন্ট মেথড ছাড়া এই জিনিসগুলো আপনার কাছে খুবই ঝামেলাপূর্ণ মনে হবে। এদিক থেকে শুরু করলে থেমে যাবেন, ওদিক থেকে শুরু করলে থেমে যাবেন, আবার অপোজিট থেকে শুরু করলে দিশারা হয়ে যাবেন। এই ধরনের জায়গায় এই পয়েন্ট মেথডগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।